রবিবার সোনামুড়া মহকুমার নলছড় পঞ্চায়েত সমিতির হল ঘরে মৎস্য চাষীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মৎস্য চাষ যোজনায় 3 বছর পূর্তি উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে হয় এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, রাজ্য মৎস্য দপ্তরের অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদ, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহুর ঘোষ সহ অন্যান্যরা। আলোচনা সভায় বিধায়ক বলেন, একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মৎস্য চাষীদের জন্য চিন্তা করেন, ওনার জন্যই দেশ আজ উন্নত। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 100তম মন কি বাত অনুষ্ঠানের সংস্করণ উপভোগ করেন। এই প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী যেমন মন কি বাত শুরু করে তিনি আমাদেরকে আলাদা করে গুরুত্ব দিয়েছেন, তো স্বাভাবিক ভাবে আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে মন কি বাত শুনব। আজকে প্রায় সারা দেশের, বিশেষ করে আমরা দেশের মধ্যে প্রায় 10 লক্ষ আমাদের বুথ আছে, এই 10 লক্ষ বুথের মধ্যে প্রায় 5 লক্ষ বুথে আজকে এই মন কি বাত অনুষ্ঠান প্রচলিত হচ্ছে।